ওই নামের ব্যাপারটা আর কি, যে লম্বা নাম কয়জনের আছে, আমার চেয়ে লম্বা নাম খুব কম লোকেরই আছে আমার বিশ্বাস, তাই না? যারা জানে তারা জানে যে আমি কত বড় লম্বা রেলগাড়িওয়ালার নাম আমার, খন্দকার মোহাম্মদ, এটা তো আছে অনেকে জানে না, খন্দকার মোহাম্মদ শামসুল আরেফিন, শামসুল আরেফিন অনেকেই জানে না, আবুল হায়াত, এটা বাদ দেওয়ার মানে একদম মাঝখানের নাম গোলাম মাহবুব, খন্দকার মোহাম্মদ শামসুল আরেফিন, আবুল হায়াত, গোলাম মাহবুব, আবার ব্র্যাকেটে আছে, ব্র্যাকেটে তো জানে অনেকেই জানে রবি। সো আমার চেয়ে বড় নাম তোমার নিশ্চয় না। তোমার সাথে কি কথাবার্তা হয়েছিল সামান্য একটু একটু কিছু ইশারা দাও। হয় না, মানে আমাদের তো সৌভাগ্য হয় না, আমার আমার যারা গুরুজন তাদের সাথে এই দীর্ঘ সময় কাটানোর, মানে যেভাবেই হোক ওই দিন আমাদের কচি ভাইয়ের নাটক ছিল কচি খন্দকারের, বাইরে শুটিং থাকাকালীন আমরা দীর্ঘ একটা সময় প্রায় বিকাল চারটা পর্যন্ত আমরা একসাথে দীর্ঘ সময় একটা, আমার সৌভাগ্য হলো আমি হৃদয় হলাম ওনার সাথে বসে দীর্ঘ সময় কথা বলার, ওনার অনেক গল্প অনেক ইতিহাস জানার সৌভাগ্য হলো আমার। সেই মনে করেন যে কত কথা, ওনার নির্দেশনা, ওনার নাটক, সমসাময়িক অবস্থা, নাটকের বর্তমান প্রেক্ষাপট, তৎকালীন প্রেক্ষাপট সব মিলিয়ে এখন যে অবস্থা চলছে, কী অবস্থা চলছে আমাদের, সব মিলিয়ে দীর্ঘ সময়। এবং সত্যিকার অর্থে আমরা দেখছি যে বারবার আমরা সেই পুরানোতেই ফিরে যেতে হয়, কারণ এখনও পর্যন্ত মানুষের চোখে পানি চলে আসে, বা ওনার নাটকগুলো যখন আমরা দেখি, ওনারই পরিচালনায় যখন নাটক, আমি অনেক লম্বা লিস্ট নিয়েছি ওনার, অনেকগুলো নাটক অলরেডি আমি দুইটা দেখে ফেলেছি, তো ওনাকে ফোন দেওয়ার কথা ছিল, সরি আমার ফোন দেওয়া হয়নি। এবং ওনার জীবন যাত্রা, ওনার সেই কলকাতা থেকে আসা, এখানে থাকা, গ্রামে যাওয়া, সমস্ত মিলিয়ে একটা দারুণ জার্নি। আমি ওনাকে বলেছি যে আপনি আপনার যে বায়োগ্রাফি সেটা উনি লেখা শুরু করেছে, এবং আমি বলি যে এখন অনেক কিছু স্মৃতিতে রাখতে পারেন, আমি বলছি যে এখন মোবাইলে আপনি রেকর্ড করে রাখবেন, কারণ এটা এটা কাজে দিবে, কেউ না কেউ ওটার দায়িত্ব নিয়ে, আমরাই আপনার সন্তান, আমরাই লিখে যাব, অসুবিধা নেই, আপনি শুধু রেকর্ড করে যান। উনি লেখা শুরু করেছে এবং দীর্ঘ একটা উপন্যাস টাইপের এটা হবে, আশা করছি আমরা সেটা আমরা খুব শীঘ্রই আপনার কাছ থেকে পাবো, সেই প্রত্যাশা করছি। থ্যাংক ইউ। আমি এবার শেষ করব, শেষ করার আগে শেষ কথাটা বলিনি আপাতত, ওই নামের ব্যাপারটা আর কি, যে লম্বা নাম কয়জনের আছে, আমার চেয়ে লম্বা নাম খুব কম লোকেরই আছে আমার বিশ্বাস, তাই না? যারা জানে তারা জানে যে আমি কত বড় লম্বা রেলগাড়িওয়ালার নাম আমার, খন্দকার মোহাম্মদ, এটা তো আছে অনেকেই জানে না, খন্দকার মোহাম্মদ শামসুল আরেফিন, শামসুল আরেফিন অনেকেই জানে না।